নমস্কার বন্ধুরা, কুকুৎসিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ বেগুন দিয়ে ভীষণই টেস্টি ও ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে সেই সময় ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন আর গেস্টও খেয়ে আপনার তারিফ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিলাম। এবার পিলার দিয়ে বেগুনের খোসাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা ছুরি দিয়ে বা বটি দিয়েও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। দেখুন, খুব সুন্দর করে আমি বেগুনের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে দুটো বেগুনের ছালটা ছাড়িয়ে নেব। এরপর একটু বাটিতে জল নিয়ে নিলাম। এবার বেগুনটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এরপর আমি বেগুনটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এরকম ছোট যে হয় গেটটা সেটা নিতে পারেন, বড় গেটটা দিয়েও করতে পারেন, তবে বড়টা দিয়ে করলে কিন্তু সুবিধা হবে। আমি বড়টা দিয়ে করছি। এরপর বেগুনটাকে এইভাবে করে গ্রেট করে নিতে হবে। এই বড়টা দিয়ে করলে কি হয়, বেশ সুন্দর করে বেশ বেগুনটা ঝিরিঝিরি মতো করে কাটা হবে। দেখুন, এরকম ঝিরিঝিরি মতো করেই হলে সুবিধা হবে। এইভাবে আমি দুটো বেগুনকেই গ্রেট করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে বেগুনগুলোকে গ্রেট করে নিলাম। এরপর এই বেগুনটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের মাখতে সুবিধা হবে। বেগুনটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, ডিমটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন। আর এখানে আমি হাফ টিস্পুন মতো আদা বাটা দিয়েছি আর হাফ টিস্পুন মতো রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে আদাটা রসুনটা গ্রেট করেও দিতে পারেন বা থেঁতো করেও অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি এখানে চার চামচ মতো বেসন অ্যাড করে দিচ্ছি। আর আমি দু চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়োটা দিলে কী হবে, পকোড়াগুলো বেশ সুন্দর ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এরপর আমি এখানে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর এই সবগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু এটাতে জল দেওয়া যাবে না, এই ডিমটা দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে মাখাটা হয়ে যাবে। যদি বেসন আমাদের আরও পরে লাগে পরে অ্যাড করব, প্রথমে দেখে নিই মেখে কতটা লাগছে না লাগছে। আমার মনে হচ্ছে এখানে আর একটু বেসন লাগবে, একটু পাতলা রয়ে গেছে, তার জন্য আমি আরও এখানে দু চামচ মতো বেসন অ্যাড করলাম। এরপর খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। বেগুনটা বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি, এরপর ভাজার জন্য চলে যাব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম। এরপর এই গরম তেলের মধ্যে বেগুনের মিশ্রণটা থেকে একে একে করে আমরা ঠিক যেমন পেঁয়াজি ছাড়ি গরম তেলের মধ্যে, সেরকম করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে করে বেগুনের এই রেসিপিটা একবার অবশ্যই করে খাবেন, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। ইভিনিং টাইমে আপনারা চা কফির সঙ্গে আবার সস ও স্যালাডের সঙ্গেও কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। এরপর এক পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে আরেকটা পাশ ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এই পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে ভিতর থেকে খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে আর খুব সুন্দর ক্রাঞ্চি হবে খেতে। এরপর আমি এইভাবে করে হাতা দিয়ে এইভাবে করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চারদিকটা খুব সুন্দর করে ভাজাটা হয়ে যায়। এরপর দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এবার আমি তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। এই সেমভাবে বাকি ব্যাচগুলো আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, বেগুন দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হয়। যদি না খেয়ে থাকেন অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এরপর আমি পরের ব্যাচটাকেও সেমভাবে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এক এক করে। এরপর দেখুন খুব সুন্দর করে এই পরের ব্যাচটা আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে
আমি একটা প্লেটে নিয়ে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে পকোড়াগুলো, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত। একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদেরও। এরপর আমি একটা দেখে দিচ্ছি আপনাদেরকে কীরকম তৈরি হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর যে পেঁয়াজটা দিয়েছি, দেখুন পেঁয়াজটা দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, এইভাবে করে বেগুন দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ কিন্তু খেতে লাগবে। আমি এরপর পকোড়াগুলোকে সুন্দর করে সস ও স্যালাডের সাথে পরিবেশন করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনুদ্রিল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।